नमस्कार एडु हेल्प ग्रुप दुर्गापुर पक्ष ভিডিও সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ছাত্রছাত্রী বন্ধু তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো নিশ্চয়ই আচ্ছা তোমাদের যে একটা ডিমান্ড ছিল অনেকেই আমাকে লিখেছে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বা SMFWB যে ডিপ্লোমা প্যারামেডিকেল কোর্সের জন্য যে পরীক্ষাটা হয় তার গভর্নমেন্ট সিট কত বা তার যে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট তার সিট কত এই সংক্রান্ত বিষয়ে তোমরা একটা জানতে চাইছো যেহেতু নোটিফিকেশন এখনো হয়নি আমি ওটা ডিলে করছিলাম তবুও দেখলাম যে সাথে যেহেতু ওটা ডিমান্ড আছে সুতরাং তোমাদের একটা পুরো ধারণা আমি উনিশ সালের যে সিট ম্যাট্রিক্স সেই তার রেসপেক্টে তোমাদের আমি আজকে এই সিট ম্যাট্রিক্স যেটা সেটাকে ডিটেলে বলার চেষ্টা করছি তোমরা মন দিয়ে শোনো এবং তোমাদের একটা সম্যক ধারণা হয়ে যাবে এরপরে আমি এরপরে যে ভিডিও হবে সেই ভিডিওতে তোমাদের টেকনিক বলবো যে আমাকে অনেক জিজ্ঞেস করে স্যার প্রায়োরিটি করে দিন কোন কোন ব্রাঞ্চটা ভালো হবে প্রায়োরিটি করে দিন এটা পেতে গেলে স্যার কত র্যাঙ্ক করতে হবে এটা পেতে গেলে স্যার কত নাম্বার পেতে হবে এই সমস্ত বিভিন্ন রকম কোশ্চেন সেই কোশ্চেন নিয়ে পড়ে আসবো কেন এইটা পড়তে গেলে অনেকটা টাইম লাগবে আমি পড়ছি তার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি তোমরা স্ক্রিনটাকে ফলো করবে আর আমি বলেও যাচ্ছি আমি বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনটা ফলো করলে অনেক সুবিধা হবে তোমরা দেখে নাও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের 2019 যে সিট ম্যাট্রিক্স ছিল তার থেকে যদি কোনো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট বাড়ে সামান্য সিট হতে বাড়তে পারে বা কোনো ইনস্টিটিউট যদি অ্যাফিলিয়েশন ক্যান্সেল হয় তাহলে সামান্য সিট হতে কমে যেতে পারে সুতরাং সেটাকে মাথায় রেখে দিচ্ছি অনেকে বলবে নোটিস হয়নি আপনি সিট ম্যাট্রিক্স করতে দেন সিট ম্যাট্রিক্স বারবার বলে দিচ্ছি 2019 এর রেসপেক্টে তাদের যে রেকর্ড সেই রেকর্ডের সিট ম্যাট্রিক্সটা আমি তোমাদের জন্য রাখছি একটা ধারণা পেয়ে যাবে যে ধারণা করে তোমার জন্য সুবিধা হবে ঠিক আছে তাহলে আমাদের আজকে যে সিট ম্যাট্রিক্স সেই সিট ম্যাট্রিক্স দেখো আমাদের সিটের বিভিন্ন যে ব্রাঞ্চ এবং ক্যাটাগরি ওয়াইজ যে সিট ম্যাট্রিক্স সেটা আমি তোমাদের জন্য বলে দিচ্ছি গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো যেগুলো আছে গভর্নমেন্ট ইনস্টিটিউটে যেগুলো আছে সেটা হচ্ছে DMLT যেটা সেটার জন্য রয়েছে জেনারেলের 193 SC-র জন্য 83 ST-র জন্য 22 OBC-A 38 OBC-B 24 PH-13 টোটাল হচ্ছে 373 আমি একটু নিউমারিকটা ইংলিশে বললেই ভালো হবে কারণ অনেকে কি হয় যে শুধু তো বাংলা নয় হিন্দি ভাষীও আছে তারাও হচ্ছে যে হিন্দি হলে তার সুবিধা হয় সুতরাং আমি নিউমারিকটা অ্যাটলিস্ট যদি আমি ইংলিশে বলি তাহলে সুবিধা হবে অনেকটা সো আমি চলে আসছি এগেন যে DRD 79 জেনারেল 34 হচ্ছে SC 14 ST 17 হচ্ছে OBC-A OBC-B এর জন্য আছে 11 ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 4 টোটাল 159 এরপর চলে আসছে DPT যার জন্য জেনারেল রয়েছে 29 SC রয়েছে 12 ST 8 OBC-A 5 OBC-B 2 PH এর জন্য কোনো সিট নেই টোটাল 56 DRT টোটাল জেনারেল জন্য সিট আছে 20 SC এর জন্য সিট আছে 8 ST এর জন্য 7 OBC-A 4 OBC-B এর কোনো সিট নেই আর PH এর কোনো সিট নেই টোটাল হচ্ছে 39 এরপর চলে যাবে DPFT এর জন্য জেনারেল সিট রয়েছে 12 তারপরে SC 6 ST 3 OBC-A 1 OBC-B 1 এবং PH এর কোনো সিট নেই এখানে সুতরাং 23 DCCT 63 জেনারেল এর জন্য 30 SC 13 ST 13 OBC-A 9 OBC-B and physically handicapped জন্য 4 total 132 DCLT জেনারেল সিট আছে 18 SC র আছে 7 ST র 5 OBC-A 3 OBC-B 1 PH এর জন্য কোনো সিট এখানে নেই সুতরাং 34 DOTT জেনারেল জন্য আছে 51 SC 24 ST 12 OBC-A 9 OBC-B 7 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হচ্ছে 2 টোটাল 105 বা 105 DDCT যা আছে 7 SC আছে 4 ST আছে 2 OBC-A 1 OBC-B কিছু নেই এবং PH বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিছু নেই মোট সিট হচ্ছে 14 ECG জেনারেল জন্য আছে 30 সিট 13 SC এর জন্য 11 ST OBC-A এর জন্য 4 এবং OBC-B এবং PH এর জন্য কোনো সিট নেই মোট 58 এরপর চলে যাব ডিপ্লোমা ইন অপটোমেট্রি যেটা তার জন্য আছে জেনারেলে 45 তারপরে SC এর জন্য 19
এসটির জন্য 11, ওবিসি এ 9, ওবিসি বি 5 এবং পিএসসি জন্য 1 টোটাল 90, ডিএনইপি 13 সিট আছে জেনারেলের জন্য, 8 সিট আছে এসসি, 4 এসটি, 1 এবিসি ওবিসি এ ওবিসি বি এর জন্য 1 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড 1, টোটাল 28। ডায়ালিসিসের জন্য জেনারেল আছে 30 ও এসসির জন্য 15, এসটির জন্য 7, ওবিসি এ 7, ওবিসি বি 4 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 2টি, মোট 65। টোটাল সিট যেটা দাঁড়ালো জেনারেলের জন্য যে সিট আছে 590, এটা হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউটে। এসসির জন্য যেটা আছে 263, এসটির জন্য আছে 119 বা 119, ওবিসি এর জন্য 112 মানে 112, ওবিসি বি এর জন্য 65, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জন্য 27, টোটাল 1176 বা 1176 সিটস। এরপরে আমরা আরেকটু আলাদা করে দেখেন যে এখানে গভর্নমেন্ট সিট বললাম, তার অ্যাকর্ডিং টু তাদের যে রিজার্ভেশন কোটা যার যা আছে সেই অনুযায়ী সবটা বলা হলো। এখন অ্যাফিলিয়েটেড প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো আছে সেখানে কিন্তু কোনো রিজার্ভেশন নেই, অল জেনারেল সিটস, অর্থাৎ জিএমআর এর ভিত্তিতেই হচ্ছে তোমার কিন্তু সেখানে অ্যালটমেন্ট হবে। যদিও টোটালটাই জিএমআর এর ভিত্তিতে হয়, ক্যাটাগরি যে র্যাঙ্ক দেখানো থাকে সেটা তার পজিশন বোঝানোর জন্য থাকে, সেটা পরে পরবর্তীকালে আলোচনা করব। এই স্লটে আলোচনা করো, পরে একটা ভিডিওতে নতুন করে আলোচনা করব। চলে আসছি আমরা যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তাহলে গভর্নমেন্ট সিট এবং হচ্ছে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যে কলেজ সেগুলোর সিটগুলো টোটালটা আমি একটু বলে দিই, আরও তোমরা বিস্তারিত পেয়ে যাচ্ছ। যে আমরা বললাম যে গভর্নমেন্ট সিট হচ্ছে ডিএমএলডি যেটা 373, আর ঠিক অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট যেটা আছে 316 বা 316, টোটাল 689 ডিএমএলডি সিট আছে। ডিআরডি 159 গভর্নমেন্ট সিট আছে, আর 115 বা 115 হচ্ছে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট আছে, টোটাল 274 সিটস আছে। এরপরে ডিপিটি 56 গভর্নমেন্ট লেভেলে আছে, এটা কোনো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটে অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো সেখানে পড়ানো হয় না, সুতরাং 56 টোটাল সিট। ডিআরটি যেটা আছে 39 হচ্ছে গভর্নমেন্ট সিট আছে এবং 19 হচ্ছে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটে আছে, টোটাল সিট হচ্ছে 58। এরপরে ডিপিএফটি যে সিট সেটা হচ্ছে 23 গভর্নমেন্ট ইনস্টিটিউটে আছে এবং 20 হচ্ছে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটে আছে, মোট আমরা 43। ডিসিসিটি 132 গভর্নমেন্টের সিট রয়েছে, 79 অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট রয়েছে এবং টোটাল সিট হচ্ছে 211 বা 211। ডিসিএলটি ডিসিএলটিতে গভর্নমেন্ট ইনস্টিটিউটের সিট রয়েছে 34 এবং নন গভর্নমেন্ট বা অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেখানে 27, টোটাল হচ্ছে 61। ডিওটিটি 105 গভর্নমেন্ট ইনস্টিটিউটে রয়েছে এবং নন গভর্নমেন্ট বা অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট রয়েছে 80, টোটাল 185। ডিডিসিটি 14 হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে, এটা অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটে কোথাও পড়ানো হয় না, তাই 14টাই টোটাল সিট। ইসিজি 58 হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউটে রয়েছে এবং ইসিজি কোনো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটে পড়ানো হয় না গত বছর রেকর্ড অনুযায়ী, সুতরাং টোটাল সিট হচ্ছে 58। ডিপ্লোমা ইন অপটোমেট্রি যেটা আছে 90 হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউটে 90 সিট এবং 130 হচ্ছে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটে সিট, টোটাল আমাদের এখানে 220 বা 220 টোটাল সিট ডিপ্লোমা ইন অপটোমেট্রির জন্য। ডিএনইপি টোটাল গভর্নমেন্ট সিট হচ্ছে 28 এবং অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটের সিট সেটা 12, টোটাল 40। তাহলে ডায়ালিসিসে রয়েছে গভর্নমেন্ট ইনস্টিটিউট 65 এবং অ্যাফিলিয়েটেড যে ইনস্টিটিউট সেগুলো তো রয়েছে 120, টোটাল 185। তাহলে টোটাল সিট কি দাঁড়ালো আমরা একটু জেনে নিই, যে টোটাল সিট গভর্নমেন্ট লেভেলে যেটা হলো 1176 অ্যাজ পার দ্য রেকর্ড অফ দ্য 2019, আর অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট যেগুলো সেগুলো 918 বা 918। তাহলে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এই টোটাল মিলে যে সিটটা দাঁড়ালো সেই সিটের সংখ্যা হচ্ছে 2094 বা 2094। এই হলো সিট ম্যাট্রিক্স। সুতরাং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে সিট ম্যাট্রিক্স নিয়ে যাদের আগ্রহ রয়েছে, জানার ইচ্ছা রয়েছে, তাদের জন্য এটা রাখলাম। আশা করছি ডিটেলে পেলে
এত সুন্দর করে তোমরা এটা আছে যে বুলেটিন আছে, সেই বুলেটিন যদি যাও তার সেখানে সমস্ত দেওয়া আছে, বাট ওখান থেকে টোটাল ক্যালকুলেশন করে এই ছকটা বানিয়ে এটা আমি করেছি, এটা কিন্তু তোমরা ওখান থেকে বের করতে হলে তোমাদের কয়েক ঘন্টা টাইম লেগে যাবে, ধৈর্যের ব্যাপার আছে। সুতরাং তোমাদের জন্য আমি যেটা করছি তোমরা এটাকে ভরসা রাখো, এখান থেকে দেখো যত বন্ধু বান্ধব আছে, আমি ফেসবুকেও দেখছি আজকাল অনেক প্যারামেডিকেল গ্রুপ এই সমস্ত রয়েছে, প্রচুর গ্রুপ রয়েছে, বিভিন্ন স্কুলের গ্রুপ রয়েছে, তো তোমরা সেই সমস্ত গ্রুপে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে বলো যারা পার্শ্ব করতে চায়। শোনো, মেরিট থাকলে তোমার সিট কেউ নিতে পারবে না, কিন্তু তোমার মাধ্যমে যদি আরেকটা বন্ধু খবর পায়, আরেকজন কেউ খবর পায়, তাহলে সে উপকৃত হবে। অর্থাৎ আমার যে উদ্দেশ্য যে বেশি বেশি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো, তাদেরকে যদি উপকার করা যায়, সেই জন্য যে কাজটা করছি সেটা তোমরা সীমাবদ্ধ রেখো না। আমার গ্রুপে যারা আছো তাদেরকেও বলবো যে তোমরা যে সমস্ত প্র্যাকটিস পেপারগুলো সব পারছো তোমরা গ্রুপে শেয়ার করো, গ্রুপে দাও, বলো এটারই এই উত্তর, এটারও এই উত্তর। কেন, নিজের মধ্যে রাখলে তো জ্ঞানের বৃদ্ধি হবে না, যত তুমি দেবে তত বৃদ্ধি হবে, যত পড়বে যত জানবে। দেখবে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি আমাদের প্র্যাকটিস সেটে, সেগুলো আশা করছি তোমাদের ভালো লাগছে, এবং দেখো কত উপকার হবে পরবর্তীকালে, তোমরাই বলবে যে হ্যাঁ স্যার ভালো হয়েছে। আর কোভিড-19 জন্য বলো সবাই ঘরে থাকবে, কেউ বাইরে যাবে না, নিজেদের পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা যাদের উচ্চ মাধ্যমিক যাদের ডিউ রয়েছে এখন অনেক দেরি, সেই জুন মাসে পরীক্ষা হবে, সুতরাং প্রিপারেশন চালিয়ে দাও। তার সঙ্গে তুমি যে এই এন্ট্রান্স এক্সামিনেশনে যা যা অ্যাপ্লাই করছো, যা যা প্ল্যান রয়েছে তোমার, সেগুলোর জন্য প্র্যাকটিস করছো, আমি তো রইলাম তোমাদের সঙ্গে, আমি তোমাদের প্র্যাকটিস পেপার দিচ্ছি, তোমাদের প্র্যাকটিস করার জন্য হচ্ছে পাচ্ছো, নিজেরা বই পড়ছো, অনেক বই ঘাঁটো, অনেক অ্যাপ বেরিয়ে গেছে সেগুলো তোমরা ঘাঁটো, ঘেঁটে হচ্ছে তোমরা নিজেকে তৈরি করো, এই সময়টাকে চূড়ান্তভাবে তোমরা ব্যবহার করো। আমরা সবাই ঘরে থাকছি, ঘরে থাকতে আমার অসুবিধা হচ্ছে, যা বাইরে বেরোতে পারছি না, কিন্তু এর মধ্যে অনেক খারাপের মধ্যেও বেশ কিছু ভালো থাকে, অন্ধকারের পরই তো আলো আসে। সুতরাং যে জায়গায় আমরা আছি সেই জায়গাতে কাটিয়ে নিশ্চয়ই আমরা সবাই আবার নর্মাল লাইফে ফিরে আসবো, যদি এই সময়টাকে ঠিকঠাক করে পালন করতে পারি, যদি আমরা ঘরে থাকতে পারি, যেন আর হচ্ছে কোভিড-19 প্রকোপে লোক মারা না যায়, মৃত্যুর মিছিল যেন না বাড়ে সেটাকে দেখতে হবে, সেই জন্য আমাদের সবাই ঘরে থাকতে হবে। অন্যান্য সকলের মতো প্রত্যেককে বলবো স্টে অ্যাট হোম অ্যান্ড বি সেফ। থ্যাংক ইউ, অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য, ধন্যবাদ।